ফৌজদারি কার্যবিধি থেকে বার কাউন্সিল পরীক্ষায় কয়টা এমসিকিউ আসবে বিশটা প্রশ্ন হচ্ছে আপনার কয়টা কমন দরকার আমরা বিশটাকে যদি অর্ধেক করি তাহলে হয় দশটা তার আপনি দশটা পারলে একশোতে পঞ্চাশ পারলেন আপনি পাশ করলেন আমি সেখানেও যাব না আমি বলবো বিশটা থেকে যদি বারো থেকে তেরোটা কোয়েশ্চেন কমন পড়ে তাহলেই আপনার হয়ে গেল আপনি পাশ করবেন তাতে আপনি একশোতে অনায়াসে ষাট থেকে পঁয়ষট্টি মার্ক পরীক্ষায় পাবেন চিন্তা করেন যে বাকি যে সাত আট মার্ক আপনি পারবেন না এই কার্যবিধি থেকে এটা আপনার পারার দরকার নাই সেটা মাটির গর্ত থেকে আসলো না আসমান থেকে আসলো এটা আপনার জানার দরকার নাই আপনার দরকার পরীক্ষার হলে পঞ্চাশ আপনি যদি ষাট থেকে পঁয়ষট্টিটা বা সত্তরটা দাগাইতে পারেন ভালোভাবে তাহলেই আপনি পাশ করবেন তাহলে আপনি এত চিন্তা কেন করেন আমি এই কারণে বারবার বলি আপনি কি চান আপনি তো একশোতে একশো চান নাকি টেনে টুনে পাশ করে নামের পাশে আঞ্জীবী শব্দটা লাগাতে চান আমার মেধাবী হওয়ার দরকার নাই সমাজে অনেক মেধাবী আছে নামের পাশে আইনজীবী নাই কোর্টের বারান্দা দিয়ে ঘরে তাহলে এই মেধাবীর দরকার বা এই মেধাবীকে সমাজে খায় না তো সমাজে কি খায় সমাজে খায় আপনি অ্যাডভোকেট যেমন আমাকে সমাজ খাচ্ছে আমি অ্যাডভোকেট মিঠুন সাহা কিছুদিন আগে আমি অ্যাডভোকেট ছিলাম আমাকে সমাজ খায় নাই সো আমি কতটা জানি এটা ইম্পর্টেন্ট না নামের পাশে আনজীবী শব্দটা লাগানোর জন্য যতটুকু জানা দরকার ততটুকু জানলেই হবে আমি এ প্লাস চাই না শুধু আইনজীবী শব্দটা নামের পাশে চাই এটা মাথায় রাখবেন শর্ট করে পড়বেন যা আসবে তা পড়বেন আমার পেঁচে থাকবেন সাহস পারবে মনোবল বাড়বে আইনজীবী হবেন ভালো থাকুন